দেশে প্রথমবারের মতো ফাইজারের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দেওয়া হচ্ছে তিনটি হাসপাতালে একশো জন করে তিনশো ষাট জনকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে কোভিশিল্ডের প্রথম ডোজ টিকা নিয়েছেন বা আগে এসএমএস পেয়েছিলেন এমন কাউকে এই টিকা দেওয়া হচ্ছে না শেখ রাসেল জাতীয় লিভার হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালটির পরিচালক ফারুক আহমেদ এ সময় তিনি বলেন পরীক্ষামূলক টিকা দেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা তা দেখার জন্য সাত থেকে দশ দিন পর্যবেক্ষণ করার নির্দেশনা আছে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে এক মাস পর আজকে কিন্তু পরীক্ষামূলকভাবে সবগুলো তিনটা সেন্টারে একশো জন করে দেওয়া হচ্ছে এই পরীক্ষামূলক দেওয়ার পরে যদি আমরা মনে করি যে ভ্যাকসিনটা সেফ কোনো অসুবিধা হচ্ছে না সাত থেকে দশ দিন পরে কিন্তু মাস ভ্যাকসিনেশন শুরু হবে পর্যায়ক্রমে ফাইজারের এক লাখ ছয়শ ডোজ টিকা দেওয়া হবে শেখারুন বৈশাখী সংবাদ ঢাকা